दुनियार भितरे आल्लाह साथे शरीक ना करे तार फलाफल की पाबे आमार बंधुरा आमार प्रिय नबी के अल्लाह ताला निजेर साक्षाते नियेछे एटा स्पष्ट भावे एकमात्र आल्लाहर नबीर जन्य खास भावे होयेछे आल्लाहर दीदार लाभ होयेछे आल्लाह रसूल सल्लल्लाहु आलैहि वासल्लाम जखन मक्का थेके जखन विश्व नबी के निये जिब्राइल आलैहिस सलाम रवाना करलेन जान्नाते एखनो जान्नाय अनेक दूर एखनो दूरे रये गेछे किन्तु जान्नातेर ग्राम पाच्छे आल्लाहर नबीजीर पवित्र नाक मुबारकेर भितरे আল্লাহ নবী ডাক দিয়ে বলেন রে জিবরাইল আমার নাকের ভিতরে এত সুন্দর সুগ্রাণ আসতে আছে কোথায় থেকে এই সুগ্রাণ আসতে আছে বলো আমরা কি জান্নাতের নিকটে চলে আসলাম নাকি জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এখনো জান্নাতের নিকটে আসি নাই অনেক দেরি আল্লাহ রাসূল বলে জিবরাইল রে তাহলে এই জায়গার ভিতরে এত সুগ্রাণ কেন আসতে আছে এবার জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুজুর এই গ্রন্থটা হলো একদিন যখন ফেরাউনের এই মাসেতা একদিন যখন ফেরাউনের মেয়ের চুলগুলো আশ্রয় দিচ্ছেন হঠাৎ করে চিরুইটা জমিনের মধ্যে পড়ে গেল ফেরাউনের মেয়ে তাকাই রইল দাসীর দিকে বাদীর দিকে তাকাই রইল এখন বাদী বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া মহান আল্লাহর নাম নিয়া এই চিরুইটা হাতের মধ্যে লইলেন ফেরাউনের বিবিটা মেয়ে ডাক দিয়ে বলেন ও মাসেতা কার নাম তোমার জবান দিয়ে রয়েছ মাসেতার মনে মনে ভাবতে আছে এতদিন তো বলতে পারি না আজকে যেহেতু প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম এমন একজন মাওলার নামটা আমি বলে দিব যেই মাওলা হলো এক যেই মাওলার সাথে কারো শরীক নাই বলেন না সুবহানাল্লাহ এই জন্য সেই আল্লাহর কথাটুকু আমি বলে দিব আল্লাহর নামটা বলে দিল এমনি ফেরাউনের কন্যা ডাক দিয়ে বলে মা সেতা বড় ভুল করেছিস তোর কি আরেকজন আল্লাহ আছে নাকি আমার আব্বা ব্যতীত এমনি মা সেতা বলে ও ফেরাউনের কন্যা তুমি শুনিয়া রাখো তোমার আব্বা তো কারো আল্লাহ নয় আমার আল্লাহ যে তোমার আল্লাহ সে তোমার বাবার আল্লাহ সে তিনি আমার হুয়া রব্বি ওয়া রব্বুকে সে হলো আমার রব তোমার রব জোরে কন্যা সুবহানাল্লাহ সে আল্লাহ তোমার বাবার রব সকলের রব আসমান জমিনের মধ্যে যিনি আছেন আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সকলের রব হলো একমাত্র আল্লাহ ফেরাউনের কন্যাটা বড় কষ্ট পেয়েছে বড় এমন ভাবে রাগান্বিত হয়ে গেল বাবার কাছে গিয়ে বলতে আছে আব্বা তোমাকে ব্যতীত আরেকজনকে আব্বা বলে ডাকতে আছে আমাদের কাজের মেয়ে চলো চলো তার বিচার করে আসি ফেরাউন যখন তার সৈন্যদল নিয়ে তাকে যখন গ্রেফতার করে সামনে নিয়ে গেলেন ডাক দিয়ে বলে মাসেতা রে তোর কি আরেকজন আল্লাহ আছে নাকি মাসেতা ডাক দিয়ে বলে একটু আগে দাওয়াত দিয়েছিলাম ফেরাউনের কন্যাকে এখন আমার আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে আজকে এখন সত্যটা বলিয়া দিব ফেরাউনের কাছে আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ এখন ফেরাউনের কাছে গিয়ে বলতেছে ওই আল্লাহ হুয়া রব্বি ওয়া রব্বুকা ওই আল্লাহ তো তিনি আমার রব এবং তোমার রব আসমান জমিন সকলের রব ফেরাউন ডাক দিয়ে বলে কি বলিস আমার চাইতে বড় খোদা আছে নাকি রব্বুকুমুল আলা আমি তো আনা রব্বুকুমুল আলা আমি তো হইলাম সবচেয়ে বড় খোদা আমি সবচেয়ে বড় খোদা না উজুইল্লা বললেন না আরো জোরে বলেন আল্লাহকে আল্লাহ জোরে কোন কয়জন আর একটু জোরে চিৎকার দিয়ে বলে কয়জন আমাদের আল্লাহ তুই আর কোনো শরীক নাই তিনি হলো এক কথা ঠিক না বেঠে ফেরাউন যখন রাগান্বিত হইয়া উত্তপ্ত আগুনের মধ্যে তেল দিয়া যখন তেলটা গরম করলেন তেলের মধ্যে ছেড়ে দিবে প্রথম তার একটা মেয়েকে ছাড়লেন মেয়েটাকে ছাড়ার পরে তার মা মা সেতা বড় কষ্ট পেয়েছে মেয়ের মায়ে তো কাঁদতে হয় কিন্তু এর চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে কারে একটু জোরে বলেন কারে আল্লাহকে বেশি ভালোবাসেন এখন তিনি বলতে আছেন না তিনি চিন্তায় পড়ে গেলেন আর বললেন মাবুদ গো আমার এই মেয়েটাকে এখানে ছাড়লো আল্লাহ ও প্রভু
মেহেরবানি করে তুমি আমাকে দরজ ধরার তৌফিক দান করে দাও। ফেরাউনে যখন তাকে ওই আগুনের মধ্যে ছেড়ে দিল, ওই আগুনের মধ্যে ছাড়ার পরে যেই বাচ্চাটার গুস্তগুলো আলাদা হয়ে গেল, হাড়গুলো আলাদা হয়ে গেল, এমনি ওই তৈলের ভিতর থেকে ডাক দিয়ে বলে, মা তুমি চিন্তা করিও না গো মা, দেখতে আসো আগুনের মধ্যে পড়িয়া রইলাম, মহান আল্লাহ এই আগুনকে আমার জন্য জান্নাতের প্যাসেঞ্জার বানিয়ে দিয়েছে। আমার বন্ধুরা, এই জন্য তার ভিতরের মধ্যে ইমানের জজবা আরো বেড়ে গেছে। এখন মা সে তার ডাক দিয়ে বলে, ফেরাউন মারতে পারো, এ ফেরাউন তোর কাছে আমার একটা আবদার, ফেরাউন রে আমাকে এই জায়গার ভিতরে সারবি? বলে হ্যাঁ সারবো। আচ্ছা সারলে ঠিক আছে, আমরা যখন হাড়গুলি আলাদা হয়ে যাব, গুস্তুগুলো পুরে সারখার হবে, আমার একটা আবদার হলো আমাদের তিন ছেলে তিন মেয়ে আমার মা সহ আমাদেরকে একটা কবরের মধ্যে দাফন করবি। ফেরাউন কয় ঠিক আছে, এটা আর কি মেনে নিলাম। যখন কবরের মধ্যে সারলো, আল্লাহর রসুলকে বলা হলো, জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মাসতা এবং তার মেয়েদেরকে যে কবরের মধ্যে দাফন করা হয়েছে, ওই কবর থেকে আপনি জান্নাতের গ্রাণ পাইতে আছেন, মহান আল্লাহ খুশি হইয়া ওই জমানার মহিলা এবং তাদের ছোট ছোট কন্যাদেরকে খুশি হইয়া তাদের কবরের মধ্যে জান্নাতি হাওয়া দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহকে আমরা এক মানি কি মানি না? আর একটু জোরে বলে, আমাদেরকে যদি জীবনও দিতে হয় রক্ত দিতে হয়, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, কথা ঠিক না বেঠিক? কারা কারা রাজি একটু হাত তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ এক। আমরা মনে প্রাণে বিশ্বাস করব, হাত্তাল মউত পর্যন্ত বলে যাব, শুধু গড়ের মধ্যে না, শুধু গড়ের মধ্যে এরকম না, গড়ে বাইরে রাস্তাঘাটে শহরে বন্দরে বিদেশে যেথায় নেওয়া হোক, কাফের বেঈমানেরা যদি আমাদেরকে আমাদের উপরে পাথর নিক্ষেপ করে, আমাদেরকে শুলির মধ্যে চড়ায়, ফাঁসির কাষ্ঠের মধ্যে চড়ায়, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব? আরো জোরে বলেন করব। কিন্তু অনেক জায়গার ভিতরে এরকম কথা বলা যায়, এরকম বক্তব্য দিছি মিয়া সাহেব, আল্লাহর দন রসুল রে দিয়ে আল্লাহ বলে গেছে গায়ে বইয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বলেন, সাহাবীরা আন্দাজ করে কোনো কথা বলবে না, যদি তাহকিক থাকে, কোরআন ও হাদিসের রেফারেন্স থাকে, তাহলে বলবা, না হয় চুপ থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে এই জিব্বার হিসাব হবে, ঠিক না বে ঠিক?